রাতের জন্য শেষ প্রশ্ন ইনশাল্লাহ। প্রশ্নে বলা হয়েছে যে অতিরিক্ত ধার্মিক জীবনসঙ্গের কারণে অনেক বিয়ে ভেঙে গিয়েছে, সুতরাং কিভাবে এই চরম অবস্থা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। এটি একটা বিশৃঙ্খল অবস্থা, সুতরাং এর উত্তর হিসেবে আমি আপনাদের একটি বড় রহস্যের কথা বলবো, ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে তার চেয়ে বেশি কেউ ভালোবাসে না। আপনি যদি অধ্যয়ন করেন যে তিনি তার স্ত্রীদের সাথে কেমন ছিলেন, আমি বলতে চাচ্ছি এটি এমন কিছু যা আমরা সবাই হতে চাই। যেমন আমি একটি উদাহরণ দিব, তাকে একবার জনসমক্ষে জিজ্ঞেস করা হয়, পাবলিক প্লেস আর কি, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আপনি কি কল্পনা করতে পারেন বড় কোনো সমাবেশে শেখদের জিজ্ঞেস করা হচ্ছে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, এবং তিনি বলেন আয়েশা, আমার স্ত্রী? তিনি শুধু এই ক্ষেত্রে ব্যক্তিগতভাবে স্নেহ প্রদর্শন করছেন না, তাই না? মৌখিকভাবে, স্পষ্টভাবে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে তার স্ত্রীর প্রতি ভালোবাসার ঘোষণা দিচ্ছে। তিনি বলেন আয়েশা। তারপর সেই সাহাবি, এটি কি সুন্দর একটি জিনিস, দেখুন, সাহাবি ভেবেছিলেন তার নাম বলবেন, আর তাই তিনি বললেন না না না, পুরুষদের মধ্য থেকে, কারণ তিনি ভেবেছিলেন তিনি এর পরে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার বাবা। লক্ষ্য করুন, এমনকি যখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা উল্লেখ করেছেন, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেফারেন্স পয়েন্ট হিসেবে ব্যবহার করেছেন। এমনকি যেভাবে তিনি তার সম্পর্কে কথা বলেছেন, তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত বললেন না, তিনি বললেন তার বাবা। সুতরাং যেভাবে তিনি তার স্ত্রীদের সাথে থাকতেন, যদি তিনি তাকে একটি কাপ থেকে পান করতে দেখেন, তবে তিনি দেখতেন যে কোথায় তার মুখ রেখেছেন, এবং ইচ্ছাকৃতভাবে তিনি একই জায়গায় মুখ রেখে পান করতেন। তিনি স্নেহ প্রদর্শন করতেন, এবং এই স্নেহের অনেক উদাহরণ আছে যা তাদের মধ্যে বিরাজমান ছিল। এই ধারণা যে আপনি আল্লাহর মধ্যে এতই হারিয়ে গেছেন যে আপনি স্নেহ প্রদর্শন করতে পারছেন না, এর ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আমি দুঃখিত, আপনি আসলে নিজের চিন্তা হারিয়ে গেছেন, আল্লাহর চিন্তা নয়। আর বাস্তবতা হচ্ছে, স্নেহ প্রদর্শন না করা আধ্যাত্মিকতার লক্ষণ নয়, এটা হয়তো কঠিন হৃদয়ের লক্ষণ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক লোককে দেখেছিলেন, ঠিক আছে, একজন লোক ছিলেন যিনি ভেবেছিলেন তিনি গর্ব করছেন, এবং তিনি বললেন আমার শিশু সন্তান আছে এবং আমি তাদের কখনো জড়ি ধরিনি বা চুমু খাইনি। তিনি ভেবেছিলেন তিনি এর জন্য প্রশংসা পাবেন, অথচ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি কি করতে পারি যদি আল্লাহ তোমার হৃদয় থেকে দয়া উঠিয়ে নেন। আপনারা কি বুঝতে পেরেছেন? যেমন যদি দয়া ও করুণা আপনার হৃদয় থেকে বের করা হয়, আমি আপনার জন্য কি করতে পারি? এটা ধার্মিকতার লক্ষণ নয় যে আপনি স্নেহ প্রদর্শন করেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং তিনি ছিলেন সবচেয়ে বেশি স্নেহশীল। আসসালামু আলাইকুম, আমি নোমান আলী খানের বাংলা ডাবিং করি। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নতুন আপডেট পেতে বেল বাটন প্রেস করুন, আর আমাদের ভিডিওগুলো প্রিয়জনদের সাথে শেয়ার করুন। জাযাকাল্লাহু খায়রান।